গোছানো মানুষ বলে টিজ করতো হিরণদা, রোজ শুনে নতুন ছবি হলে দেখতে আসে গৌতম দার ছাদে। হিরণদা একদিন বলে যে ভাই আমি গুছিয়ে ছবি আঁকি গুছিয়ে ব্রাশ লাগি, তুমিও তো নোট গুলো গুছিয়ে গুছিয়ে করো, তার জন্য সেট হবে, কস্টিউম হবে, সব কিছু হবে। তো আমি পুরোটা এঁকেছি কালারে, গৌতম দেখতে বলছি করেছেন কি, তাহলে আমি আপনি এরকম করে দিলেন ছবিটা কি করে বানাবো, আমি এটা আমি ফেলে দেবেন তাতে ওরা খাওয়া গেছে। একবার একদিন হয়েছে কি আমি বলছি যে এতে সেটটাকে রং করবো, মানে কস্টিউম কী আছে, কস্টিউম ও আর্টিস্টরা যে যা পারবে বাড়ি থেকে পড়ে আসবে, কারণ বাড়ি থেকে যখন পড়ে আসবে তখন সেট রং হবে, তুলে না হলে সেটটা আগে রং করতে হয়, সারা রাত শুটিং আছে, তো বিকেল হয়ে গেছে। তারপর আমি বললাম যে বলে আপনি তো সব করে দেন, এই তো মহা মুশকিল, আমার তো ইমাজিনেশান আটকে যাবে, ফিল্মে ইমাজিনেশান আটকালে চলবে, এটা তো করতেই হবে কাজ। তো আমাকে বলেছে যে না দেওয়ালের রংটা আমরা ঠিক করবো, আমি আর বিয়ে ঠিক করবো, আমি একটা দেড় হাজার কালার প্যাচ দেখে কি রং ঠিক করতে হবে, তাকে দুবার জন্মাতে হবে, অসম্ভব ব্যাপার, মানে টোটালি পারবে। অনেকক্ষণ ধরে দুজনে যেরকম ধরো ডকবাজি করে, করলো টুলো করতাম, এরকম হয়ে চুল এ করছে সেটা হবে, অনেকক্ষণ ধরে আপনি কিছু ঠিক করে দেন তো, আমি যে ঠিক করে দিই সেটা বলুন না, তারপরে আমরা দেখি হয় কি হয় না, আমি জানি তাই হয়। আচ্ছা, কারণ আমাদের রং ফং ততক্ষণে কেনা হয়ে গেছে, আমি তাই হাতে ছেড়ে দেবে নাকি আমরা টেলিভিশনে অনেক প্রোডাকশনে কাজ করেছি।